হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রূপচাঁদা মাছের পেঁয়াজ দিয়ে ঝাল। রূপচাঁদা মাছ খেতে দুর্দান্ত লাগে। আমি মাছগুলোকে প্রথমে যে তেলে ভেজে নিয়েছি, মাছগুলোকে ভেজে আমি সাইড করে নিয়েছি, সেই তেলের মধ্যেই আমি দিলাম শুকনো লঙ্কা দুটো আর হাফ টিস্পুন মতন কালো জিরে। যেমনি ফোড়নটা ফুটে গেল, আমি ওর মধ্যে দিলাম কোঁচানো পেঁয়াজ, কোঁচানো টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলো সব একসাথেই দিয়ে দিতে হবে, আলাদা আলাদা করে করার মতন কোনো কিছুই ব্যাপার নেই। এর মধ্যে সমস্ত একসাথে দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি এখানে কোনো ফাটিয়ে নিইনি বা চিরে নিইনি, কাঁচা লঙ্কাগুলো গোটাই আছে। মাছটাকে আমি দেখিয়ে দিলাম। মাছটাকে আমি আগে থাকতেই নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার আমি এই পেঁয়াজ টমেটোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো আমি, একটু হলুদ গুঁড়ো দিলাম, এবার একটু দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো আমি এমনি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি দিলাম কারণ কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্য আমার এটাতে খুব বেশি একটা ঝাল করার দরকার নেই, সেই জন্য আমি গুঁড়ো লঙ্কা নর্মাল একটু কমই দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করছি এটাকে। খুব বেশি রকমের একটা ভাজাভাজি করার এটাকে একদমই দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব সাফিসিয়েন্ট পরিমাণ জল, যতটা গ্রেভি আমার দরকার লাগবে আমি ততটাই জল অ্যাড করব। এটাতে আমি দইয়ের ব্যবহার করব, কাজেই জলটা বুঝেই দিতে হবে কারণ দইয়ের থেকে বেশ অনেকটা জল ছাড়বে। আমি একটা পাত্রে দই, টক দই, বাড়িতে পাতা টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, এবার এটাকে অ্যাড করে দিলাম ওই গ্রেভিটার মধ্যে। টক দইটা দিলে হয় কি, একটা বেশ ট্যাঙ্গি টেস্ট আসে, টক টক মতন খেতে লাগে। আপনাদের কাছে যদি টক দই না থাকে আপনারা সেক্ষেত্রে লেবুর রসও ব্যবহার করতে পারেন। পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবুর রসকে চিপে বার করে নেবেন, নিয়ে এই পর্যায়ে এসে মিশিয়ে দেবেন। খুব ভালো লাগে এটা খেতে, ঝাল ঝাল টক টক খুব সুন্দর লাগে। দইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি মাছগুলোকে এর মধ্যে এক এক করে সাজিয়ে দিচ্ছি। মাছগুলোকে সাজিয়ে দেওয়ার পরে আমি প্রায় 10 মিনিট মতন এটাকে চাপা দিয়ে রান্না করবো, ফুটতে দেবো যাতে মাছগুলোর মধ্যে গ্রেভিটা ঢুকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি নিয়েছি, যারা রূপচাঁদা মাছ খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। পমফ্রেট মাছের থেকেও বেটার খেতে লাগে আমার মনে হয়, আমার মনে হয় এটা পমফ্রেট মাছের থেকে বেটার খেতে লাগে। আপনারা বাড়িতে রান্না করবেন, করে দেখবেন, আর এইভাবে মাছের ঝাল করলে বেশ ভালোই লাগে। এক্ষেত্রে আপনারা দইয়ের সাথে সর্ষে বাটাও অ্যাড করতে পারেন, অনেকেই করে থাকেন। এবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি চাপা দিয়ে দিয়েছি, চাপা দিয়ে বেশ খানিক্ষণ রান্না হতে থাক দেবো। 10 মিনিট বাদে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন কতখানি গ্রেভি বেড়ে গেছে, মানে দই থেকে অনেকটা জল ছেড়েছে, সেই গ্রেভিটা বেড়ে গেছে। এবার আমি আঁচটাকে ফুল করে দিয়ে একটু গ্রেভিটাকে হালকা করে শুকিয়ে নেবো এবং লাস্টে এর মধ্যে ছড়িয়ে দেবো ধনে পাতা কোচানো। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের সহজ লেগে থাকে এবং ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইচ্ছে হলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আমি বেশ খানিকটা ধনে পাতা দিয়ে নিয়ে কাঁচি দিয়ে কেটে কেটে এটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতা দিলে এটা খেতে ভীষণই ভালো লাগে, বেশ ফ্রেশনেস লাগে, একটা ধনে পাতার ফ্রেশ গন্ধটা খুব ভালো লাগে। আমার মাছ রান্না করা একদম রেডি হয়ে গেছে, এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে। আপনারা ট্রাই করবেন, আমাকে জানাবেন। আজকের পর্যন্ত এইটুকুই থাক, আবার দেখা হবে অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে আর একদিন। ততক্ষণ পর্যন্ত খুব খুব